তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এই টেকনোলজি ডিকে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন আর একটা পাশে থাকা একটা বেলাইকন চলে বন্ধুরা সেই বেল আইকনে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা কিভাবে ফ্লিপকার্ট অ্যাপটা ইউজ করবেন বা কীভাবে আপনারা সেখানে লগ করবেন বা সেখানে কীভাবে মোবাইল অর্ডার করা যায় সেখানে কীভাবে অ্যাড্রেস দিতে হয় তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো টোটালি কিন্তু ফ্লিপকার্টটা কীভাবে ইউজ করতে হয় সেটাই দেখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একদমই কিন্তু বন্ধুরা টেনে টেনে দেখবেন না তো আজকের এই ভিডিওটা বেশি না লম্বা করে বন্ধুরা শুরু করা যাক তো সবার প্রথম আপনারা কী করবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন বন্ধুরা তো সিম্পলি আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর সিম্পলি আপনারা উপরে সার্চ করবেন ফ্লিপকার্ট তো সিম্পলি আপনাদের সামনে চলে আসবে আপনারা এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন তো সিম্পলি আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি এখান থেকে তো বন্ধুরা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এটাকে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু এভাবে ওপেন হবে যে আপনি কোন জায়গাতে থাকেন বা আপনার ভাষা কী বন্ধুরা তো সিম্পলি আমরা কিন্তু বাংলা ভাষা তো আমরা এখান থেকে সিম্পলি এই যে অপশানটা আছে বাংলা তো আমরা সিম্পলি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ব্লু কালার একটা টিক চিহ্ন হয়ে যাবে তারপর আমরা এখানে দেখতে পারবো নিচে সব থেকে এখানে লেখা আছে এগিয়ে চলো তো সিম্পলি এগিয়ে যান অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে আর কি ফ্লিপকার্ট অপশানটা আর কি চলে আসবে এখানে তো সিম্পলি আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দিতে বলবে প্রথমত আপনারা এখানে কি করবেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো সিম্পলি আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দেওয়ার পর আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন এগিয়ে যান তো সিম্পলি আপনারা সেখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে ওটিপি একটা আসবে তো আপনার মোবাইলে যে একটা ওটিপি আসবে সেটা আপনারা এখান থেকে কপি করে দিয়ে দেবেন তো সিম্পলি এখানে কিন্তু অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে তো এখানে বলছে যে আপনি কী করতে চান তো সিম্পলি আপনারা এখানে দিয়ে দেবেন যে দারুণ সমস্ত ডিল এবং অফারগুলি দেখে নিন তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেগুলো অফার আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিকভাবে চলে আসবে বন্ধুরা তো ইন্টারনেটের কিছু প্রবলেম চলছে সেই কারণে কিন্তু এখানে কিছু একটা অপশান দেখাচ্ছে তো আপনার জন্য কিন্তু এগুলো আর কি খুবই আর কি ভালো আর কি অফার আছে তো আপনারা সিম্পলি এখান থেকে আর কি এগুলো অর্ডার করতে পারেন আপনারা যদি না করেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বা দিকে একটা অপশান আছে তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে এখান থেকে বার হয়ে যাবেন প্রথমত আপনাদের সামনে কিন্তু আপনার ফ্লিপকার্ট অ্যাপটা কিন্তু ইউজ আর কি ওপেন হয়ে যাবে তো আপনার মোবাইল দিয়ে আর কি লগ হয়ে গেছে এখন বন্ধুরা আপনাদের কি করতে হবে আপনারা যদি যে কোনো একটা জিনিস আর কি অর্ডার করতে চান যেমন বন্ধুরা আমরা সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা জিনিস আর কি এখান থেকে ক্লিক করছি যেমন বন্ধুরা আমরা এখান থেকে মোবাইল সার্চ করছি আপনারা যদি এখানে সার্চ করেন যে মোবাইল তো যে কোনো আপনারা রিয়েলমি যদি মোবাইল নিতে চান তো রিয়েলমি লিখে সার্চ করে দেবেন এর সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে যদি আপনারা লোকেশনটা চাই তাহলে আপনারা এখান থেকে লোকেশনে ক্লিক করে দেবেন আর এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যাপসটাকে তো সিম্পলি কিন্তু এখানে আমরা যখনই সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আর কি মোবাইল চলে আসবে এখন যদি আপনারা যে কোনো একটা আর কি মোবাইল অর্ডার দিতে চান তাহলে আপনারা সিম্পলি সেই মোবাইলের অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু মোবাইলের যতগুলো সবগুলো ডিটেইলস আছে কেনার জন্য এখানে প্রেস করুন সাথে সাথে আমাদের বলছে তো আপনারা কিন্তু এখান থেকে মোবাইলটাকে দেখতে পারবেন কেমন মোবাইল সেটা বা কি হবে এটার প্রসেসর কত বা আপনারা এখান থেকে সব কিছু বুঝতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক ভাবে RAM সব ক্যামেরার সব কিছু মোবাইলের ডিটেইলস দিয়ে দিয়েছে এখন বন্ধুরা আপনারা কিভাবে অর্ডার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পারবেন এখানে যে অপশনটা আছে নিচে এই যে অপশনটা এগিয়ে যান এখনই কিনুন এখানে অপশানটা আছে আপনারা সিম্পলি এ অপশানে ক্লিক করবেন এখনই কিনুন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে অনেক কিছু ডিটেলস চলে আসবে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইলের যেগুলো কভার আছে সেগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা সিম্পলি এখান থেকে অ্যাড করতে পারেন আর আপনারা যদি না নিতে চান তাহলে আপনারা সিম্পলি এখানে নিচে অপশান আছে যে স্কিপ করুন এবং এগিয়ে যান তো নিচে আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে কিন্তু মোবাইলটা এখানে লোকেশন চাইবে আর কি তো সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করে দেবেন আর এখানে কিন্তু আপ আপনার আর কি জায়গাটার আর কি নাম চাইবে তো আপনার হয়তো জায়গাটার নাম মনে থাকবে না তো সিম্পলি আপনারা কী করুন বন্ধুরা এই যে একটা অপশান দেখতে পাবেন যেখানে একটা লেখা আছে যে আমার লোকেশন ব্যবহার করুন তো সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেটা লোকেশন সেটা কিন্তু এখানে চলে আসবে তো আপনারা সিম্পলি কী করবেন এখানে কনফার্ম বলে যে অপশানটা আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু সবগুলো লোকেশন আর কি এখানে সব সেট হয়ে যাবে এখন বন্ধুরা আপনারা কী করবেন এইখানে প্রথমত যে দেখতে পাচ্ছেন প্রথমত এখানে কিন্তু আপনার নামটা দিতে হবে তো সিম্পলি আপনারা কী করবেন এখানে আপনার নামটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পুরো নামটা দিয়ে দেবেন বন্ধুরা দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন একটু নিচে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে যে আপনার বাড়ির নম্বর বা বিল্ডিং নাম তো সিম্পলি আপনারা কি করবেন আপনার যেখানে স্ট্যান্ড সেখানে যদি একটা বাড়ি থাকে সেই বাড়িটার আপনারা এখানে নাম দিয়ে দেবেন তো আমি সিম্পলি এখানে একটা দিয়ে দিচ্ছি নাম যে কোনো একটা বন্ধুরা আপনারা যেখানে একটা বাড়ি থাকবে সেই বাড়িটার আপনারা নাম দিয়ে দেবেন তো সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনার কোনো এখানে কাজ নেই এখন আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন সব থেকে নিচে যে ঠিকানা সেভ করুন তো সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাড্রেসটা বা ঠিকানাটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে আর আপনারা দেখতে পারবেন এখানে মোবাইলটার পুরো আর কি দামটা কত আছে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো সিম্পলি আপনারা যদি এখন যদি আপনারা দেখতে পাচ্ছেন নিচে সব থেকে লেখা আছে যে এগিয়ে যান অপশানে যদি আপনারা ক্লিক করেন টোটাল কিন্তু আপনারা কিন্তু এখানে বিলটা দেখতে পারবেন বা রেটটা কত এখন যদি আপনারা নিচে এগিয়ে যান অপশানে ক্লিক করেন কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের এটা কি অর্ডার হয়ে যাবে বন্ধুরা তো সিম্পলি আমরা কিন্তু এই মোবাইলটাকে আর কি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা অর্ডার করছি বন্ধুরা আবার এখানে দেখতে পারবেন এখানে ক্যাশ ডেলিভারি আছে আপনি যদি হাতে হাতে যদি টাকাটা দিতে চান তাহলে আপনারা এই ক্যাশ ডেলিভারিতে ক্লিক করবেন আর আপনি যদি আর কি এটিএম ব্যাঙ্কে দিয়ে আপনি ফোনপে দিয়ে যদি আপনারা টাকাটা পাঠা পাঠাতে চান তাহলে আপনারা সিম্পলি এই ইউপিআই দিয়ে পাঠাতে পারেন বা আপনারা ক্যাশে আর কি হাতে হাতে লেনদেন করতে পারবেন তার জন্য আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অপশনটা আছে অর্ডার দিন তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা অপশান চলে আসবে আপনারা দেখতে পারবেন এই যে কোডটা আপনাকে এ কোডটা আপনাকে এখানে দিতে হবে তো সিম্পলি আমরা এ কোডটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ডবল টু নাইন লিখে আপনাদের এই যে অপশানটা আছে আপনারা সিম্পলি এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ডাইরেক্ট করা হচ্ছে তো অটোমেটিকভাবে এটা কিন্তু আমাদের কি অর্ডার হয়ে গেল বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ একটা চলে আসলো যে কী মোবাইল অর্ডার হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা কল চলে আসবে বন্ধুরা সেই কলটা যদি আমরা রিসিভ করি তাহলে কিন্তু বুঝতে পারবেন তো ফ্লিপকার্ট থেকে আর কি কল আসলো বললো আমাদেরকে যে এটা অর্ডার হয়ে গেছে তো এটা কিন্তু একটা দুর্গা সুপার একটা অর্ডার এসেছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার পর কিন্তু আপনাকে এক এইটা কিন্তু দেখাবে এটা কিন্তু কালকেই আসবে এটা আর কি দিতে এই যে তারিখটা দিয়ে দিয়েছি কালকে নয় বন্ধুরা এই একুশ তারিখে আসবে অক্টোবর মাসে একুশ তারিখে তো একুশ তারিখে যখন আসবে তখন কিন্তু আপনাকে ফোন করে আর কি বলবে যে আপনি কোথায় আছেন বা আমরা অর্ডারটা নিয়ে যাচ্ছি তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু খুব সহজে আর কি নিতে পারেন যে কোনো জিনিস তো বন্ধুরা এইটুকু ছিল আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করতে না এখানে ট্যাপ করুন